রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশকে সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সত্ত্বেও বেশ কিছু এলাকায় চলছে হিংসা। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোটর স্ট্যান্ডের মোটর শ্রমিক ইউনিয়নের অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক। ত্রয়োদশ বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে, গণনা কার্যত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, নির্বাচনের পর অতীতের মতো যাতে রাজ্যের কোথাও একটি অহিংসার ঘটনা না ঘটে, পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে সমস্ত পুলিশ আধিকারিকদের এই বিষয়ে কঠোর হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডক্টর মানিক সাহা মনের প্রাণে চাইছেন ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে রাজ্যকে সন্ত্রাস থেকে মুক্ত রাখতে, দলীয় কর্মীদের কোনো ধরনের প্ররোচনায় ফাঁদে পা না দিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু এলাকায় হিংসার ঘটনা ঘটেই চলেছে। এদিন গভীর রাতে রাজধানীর মোটর স্ট্যান্ডের মোটর ত্রিপুরা শ্রমিক ইউনিয়নের অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। দরজা ভেঙে ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন এক শ্রমিক নেতৃত্ব। এখানে এসে আমরা যখন দেখলাম ভিতরে ঢুকে এখানে একটা দড়ি দিয়ে বাধা ছিল, হ্যাঁ নিশ্চয়ই পুলিশ প্রশাসনও সে জায়গার মধ্যে পরবর্তী সময়ে এখানে এসেছেন আমরা শুনেছি। হ্যাঁ, সে জায়গার মধ্যে আমরা ঢুকে আজকে দেখলাম এখানে অফিসের সমস্ত আসবাবপত্র ভাঙা হয়েছে এবং টিভিটা সে জায়গার মধ্যে নেই, লুট করা হয়েছে এবং অন্যান্য আসবাবপত্র সে জায়গার মধ্যে লুট করা হয়েছে। এটা আমরা মনে করি গণতন্ত্রের পক্ষে এটা ঠিক নয়। হ্যাঁ, শান্তিপূর্ণ পরিবেশের যে আহ্বান, এই আহ্বানের বিপরীতমুখী সে জায়গার মধ্যে এই ঘটনা। এই এদিকে নাশকতামূলক অগ্নিকাণ্ডে মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বেলতলি বাজারের চারটি দোকান পুড়ে ভস্মীভূত, এতে করে প্রচুর ক্ষয়ক্ষতি ব্যবসায়ীদের। শুক্রবার সকালে বিজেপি মাথাবাড়ি মণ্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী, মাথাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ অন্যান্যরা অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করে এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। গত 2 তারিখ যেদিন ভোট গণনা অগ্নিসংযোগ করা হয়, এবার তারা করেছে তা আমাদের জানা নেই। এখানে তা মুদি দোকান, কম্পিউটার, মোবাইলের দোকান, সবজি দোকান, সেলুন দোকান, চারটি দোকান ধ্বংস হয় অগ্নিকাণ্ডে। তো আমরা পরিদর্শনে ভারতীয় জনতা পার্টি বত্রিশ মাথাগুলির মধ্যে এসেছি, ঘটনাগুলি দেখছি কীভাবে সাহায্য সহায়তা করা যায়। চেয়ারম্যানও আছে আমার সঙ্গে, তো তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। কয়টা দোকান মূলত পড়া যায় এখানে? 4টি দোকান পড়া যায়। তো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, যেটা বলার অপেক্ষা থাকে না। তাছাড়া এই সমস্ত কাণ্ড যাই যে বা যারাই করেছে তা তো নিন্দনীয়, মানুষ জীবনযাপন করবে সুষ্ঠুভাবে তা আমরা কামনা করি, সারা রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা। অমরপুর থালছড়া এলাকায় ভারতীয় জনতা পার্টির দলীয় অফিসে ভাঙচুর করে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রগুলি রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনে শাসক বিরোধী উভয় দলই অংশগ্রহণ করবে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু নির্বাচনের পর কোনো ধরনের হিংসা কিছুতেই মেনে নেওয়া উচিত হবে না। অতীতের নির্বাচনের পর যে ধরনের নোংরা সন্ত্রাস রাজ্যের মাটিতে চলছিল, এই ধারা এই রাজ্যে আর চলতে দেওয়া উচিত হবে না। এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকেই সোচ্চার হতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।